Assalamualaikum, Master Sheshporbe ছাত্র ছাত্রীরা অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের গত দুইটা ক্লাসে মানুষের হিউম্যান ইকোলজি বা মানুষের যে পরিবেশ তত্ত্ব সেটা আলোচনা করতে গিয়ে প্রথম দুইটা ক্লাসে আমরা বিভিন্ন ধরনের মানুষ বা হিউম্যান রেস সম্পর্কে পড়েছি হিউম্যান রেসের পরবর্তীতে আজকে আমরা যেটা করব সেটা হলো মানুষের প্রত্নতাত্ত্বিক ইতিহাস মানুষের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বলতে আসলে কি বোঝায় প্রত্নতত্ত্ব বলতে তোমরা যারা বায়োলজি তারা খুব ভালো মতোই জানো যে এই একটা প্রাণী আমরা বর্তমানে আধুনিক পরিবেশে মানে মডার্ন ইকোলজিক্যাল সিস্টেমে যেসব প্রাণী দেখছি তারা এই যে এখন যে অবস্থা অধিকাংশ প্রাণী বিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থায় অথবা আমরা বলতে পারি পরিবর্তিত পরিবেশে খাপ খাওয়ানোর জন্য একটা পরিবর্তিত অবস্থা প্রাপ্ত হয়েছে মানুষের ব্যতিক্রম না ভিন্ন ভিন্ন কথা আছে ডারউইন এই বলেছেন সে আরেকজন এই বলেছেন ডারউইন বলেছেন যে বানর থেকে মানুষ হয়েছে এরকম কতগুলো ভ্রান্ত তথ্য আমাদের আছে আসলে তেমন কিছুই না তবে বিজ্ঞানীরা যেটা বলেছেন যে সম্ভবত একই এখন পর্যন্ত তাদের ধারণা একই পূর্বপুরুষ থেকে এই বানর এবং মানুষের উৎপত্তি হয়েছে এরকম একটা ধারণা করা হচ্ছে আমরা পরবর্তীতে আরও হয়তো বিজ্ঞানীরা আরও মডার্ন কিছু থিওরি দিবেন মানুষের পূর্বপুরুষ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা আমরা পাবো তো আজকে আমরা যেটা আলোচনা করব যে মানুষের প্রত্নতাত্ত্বিক ইতিহাস এখানে আমি কয়েকটা নাম লিখেছি অ্যানসেস্টার্স বা পূর্বপুরুষ মানুষের পূর্বপুরুষ প্যারাপিথেকাস তারপরে ইজিপ্টোপিথেকাস প্লায়োপিথেকাস এগুলো কতগুলো নাম আদিম মানুষের কতগুলো নাম এখানে ধারণা করা হচ্ছে যে প্রায় এই যে প্যারাপিথেকাস প্রায় 36 মিলিয়ন বছর পূর্বে এরা প্যারাপিথেকাস 36 মিলিয়ন বছর পূর্বে মানুষ ঠিক বলা যাবে না এরা মানুষ সদৃশ্য বা নরবানর সদৃশ্য এক ধরনের প্রাণীর উদ্ভব হয়েছিল সেই প্রাণীটা নাম হচ্ছে কি প্যারাপিথেকাস প্যারাপিথেকাস এটা বলা হচ্ছে যে মিশরের একটা কাছাকাছি ফেউ অঞ্চলে থেকে এদেরকে উদ্ধার করা হয় এদের অপর একটা অলিগোপিথেকাস নামক আরেকটা অ্যাপ এখানে এপ সদৃশ্য এপ বলবো আমরা পাওয়া গেছে তার পরবর্তীতে আরেকটা নাম লিখেছি যে ইজিপ্টোপিথেকাস এটাও ইজিপ্ট এদেরকে ইজিপ্ট ম্যান বলা হতো বা ইজিপ্ট এপ বলা হতো ইজিপশিয়ান এপ বলা হতো ধারণা করা হচ্ছে এটাই প্রথম এই যে এপদের উদ্ভব তাদের প্রথম নিদর্শন প্যারাপিথেকাস এরপরে বললাম ইজিপ্টোপিথেকাস ইজিপশিয়ান এপ এরা এদের বৈশিষ্ট্য বা এদের দাঁতের বিন্যাস একেবারে এক সদৃশ্য ছিল করটি বাহু এগুলো দেখে দেখলে মানে বা ধারণা এদের যেসব জীবাশ্ম পাওয়া গেছে এদের এই সব গঠন দেখলে ধারণা করা হচ্ছে দেখে ধারণা করা হচ্ছে যে এরা মানুষের পূর্বপুরুষ এরপরে এই ইজিপ্টোপিথেকাসের সাথে অনেকটা মিল আছে ড্রায়োপিথেকাস এদেরকে ট্রি এপ বলা হয় মানে গাছে বসবাসকারী এপ এরপর আরেকটা লিখেছি নাম প্লায়োপিথেকাস এদেরকে গ্রেট এপ বলা হতো বলা হয় গ্রেট এপ এদের জীবাশ্ম পাওয়া গিয়েছে ইউরোপ অঞ্চলে এবং আফ্রিকার কিছু ইউরোপিয়ান অঞ্চলে এবং আফ্রিকার কিছু কিছু অঞ্চলে এই জীবাশ্মটা এদের জীবাশ্ম পাওয়া গেছে তারপরে এরকমভাবে ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে আমরা বলছি যে
ভিন্ন ভিন্ন যে নিদর্শন যেটাকে বলে জীবাশ্ম ঘটিত যে নিদর্শন পাওয়া গেছে তা থেকে এগুলো বিজ্ঞানীরা নাম দিয়েছেন তাদের প্রাপ্তির স্থান অনুযায়ী বা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এরপরে হঠাৎ করে 1921 সালে মিলিয়ন বছর পূর্বে এক ধরনের মানুষের উদ্ভব বা মানে নিদর্শন পাওয়া যায়। এদেরকে আর কেই ম্যান বলে অভিহিত করেছে 1921 সালে। হঠাৎ করে এই প্রজাতি বা এই ধরনের মানুষের নিদর্শন পাওয়া গেল। এটা হচ্ছে রোডেশিয়া অঞ্চল থেকে এদেরকে পাওয়া যায়। এরপরে বলা হচ্ছে যে এরা কিন্তু অনেকটাই মানুষের নিদর্শন নিয়ে কি বলে আধুনিক মানুষের সাথে এদের অনেক মিল আছে এটা বলা হচ্ছে। এরপরে আরেকটা কথা এখানে একটা কথা লিখেছি যে হোমো রোডেন্সিস, এই যে যাদেরকে রোডেশিয়া থেকে পাওয়া গেল এদেরকে হোমো রোডেন্সিস নামকরণ করা হচ্ছে। দেখো যে অনেকটা আধুনিক নামকরণে চলে আসছে হোমো রোডেন্সিস। আগের নামগুলো কিরকম ছিল, প্যারাপিথেকাস, ইজিপ্টোপিথেকাস এরকম। তাহলে আস্তে আস্তে আমরা আমাদের এখনকার পরিচিত যে নাম সেই পরিচিত নামের কাছাকাছি কিন্তু চলে আসলাম। এরপরে ধারণা করা হচ্ছে যে ইউরোপে মানুষ আগে যে বাস করত এই আমরা হোমো নিয়েন্ডার, এই দেখো হোমো নিয়েন্ডার থেলসিস একটা প্রজাতি, যখন আমরা বিভিন্ন দশার ব্যাখ্যায় যাব তখন দেখব এই এই বৈশিষ্ট্যের যে মানুষগুলো ইউরোপে বসবাস করত নিয়েন্ডারিস, তোমরা এই নামগুলো হয়তো শুনেছ। এদের বলা হচ্ছে যে এরা প্লেস্টোসিনে প্লেস্টোসিন যুগে প্লেস্টোসিন গ্ল্যাসিয়েশনের নাম শুনে তোমরা শুনেছ, প্লেস্টোসিন গ্ল্যাসিয়েশন পরবর্তী যুগে এদের অবস্থান ছিল এবং এই প্লেস্টোসিন গ্ল্যাসিয়েশনের পরবর্তী গ্ল্যাসিয়েশন তোমরা জানো যে হিমবাহের কি বলে গলন প্রক্রিয়া যে গ্ল্যাসিয়েশন এগুলো তোমরা থার্ড ইয়ারে সম্ভবত পড়েছ। এই প্লেস্টোসিন গ্ল্যাসিয়েশনে পূর্বেই তারা দুইটা অবস্থা ধারণ করে এই নিয়ন্ত্রণ চিরায়ত তাদের বলা হয় চিরায়ত নিয়ন্ত্রণ এবং জেনারেলাইজ নিয়ন্ত্রণ। এবং এই নিয়ন্ত্রণ মানুষটা যে আমরা মানুষের ব্রেনের ক্ষমতা বলেছি 1300 থেকে 1500 সিসি, এই নিয়ন্ত্রণ মানুষগুলোর মস্তিষ্কে ধারণ ক্ষমতা কিন্তু 1500 সিসি ছিল। অর্থাৎ এই যে আস্তে আস্তে আধুনিক মানুষের কাছাকাছি মানুষ পাওয়া গেল। এবং এই এদের বৈশিষ্ট্য ছিল এরা খুব ঠান্ডা পরিবেশও কিন্তু কি বলে পরিবেশ সাথে অভিযোজন ক্ষমতা তাদের ছিল এবং এদের গরম খুব হালকা পাতলা ছিল। এরা আফ্রিকা এবং মধ্য এশিয়া থেকে এদের নিদর্শন পাওয়া গেছে। আমি আবার বলছি যে নিয়েন্ড্রালটা এরাই আসলে কিন্তু হোমো নিয়েন্ড্রাল পরবর্তীতে আসলে আধুনিক মানুষের উৎপত্তির বা আধুনিক মানুষের প্রথম ধাপ হিসাবে আমরা এটাকে ধরে নিতে পারি। তাহলে এই যে কতগুলো কথা আছে, এই যে মানুষের পূর্বপুরুষ সম্পর্কে যে কতগুলো কথা বললাম, এই জিনিসগুলো নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন, অনেক কথাবার্তা তারা বলেছেন, অনেক আলোচনা হয়েছে, অনেক কি বলে গবেষণাপত্র প্রকাশ হয়েছে। তখন এর মধ্যে মানুষের এই যে জীবাশ্ম পাওয়া গেছে জীবাশ্ম প্রাপ্তির উপর ভিত্তি করে মানুষের বিবর্তনের বিভিন্ন দশায় ভাগ করেছেন, জীবাশ্ম প্রাপ্তির উপর ভিত্তি করে মানুষের পাঁচটা দশার নাম আমি এখানে লিখেছি। একটা হচ্ছে মানব পূর্ব দশা, এদের বানরই বলা চলে, খুদে বানর টাইপের। এরপরে অস্ট্রালোপিথে দশা, হেভিলাইন দশা বা আদি মানব দশা, অর্থাৎ এখান থেকে মানবের সাথে কিছুটা মিল পাওয়া যাবে। পিথাকেন থ্রাপাইন দশা,
সেপিয়েন্স দশা, সেপিয়েন্সটা তোমাদের পরিচিত নাম, এই পাঁচটা দশার মধ্যে মানুষকে মানুষের যে দশা কি বলে জীবাশ্ম প্রাপ্তির উপরে মানুষের বিভিন্ন দশাতে ভাগ করা হলো, কোন কোন অবস্থা থেকে মানুষ এই আধুনিক দশায় এলো। প্রথমেই দেখো প্যারাপিথিকাস, এটার কথা আমি আগেও বলেছি, প্যারাপিথিকাস মিশরের ফিউ অঞ্চলতে একটা অঞ্চল থেকে পাওয়া গেছে এবং এরা খুব ছোট বানর সদৃশ প্রাণী ছিল। এদের সাথে আসলে সেরকমভাবে ওই মানুষের অনেক মিল নাই, তবে এপস যারা বলা যায় এপসের যেসব বৈশিষ্ট্য সবই এদের মধ্যে আছে এবং এরা ভূমধ্য সাগরীয় অঞ্চল পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। এবং এই সময়টা মানব পূর্ব দশাটা হচ্ছে অলিগোসিন সময়, অলিগোসিন এপক যেটাকে বলে, সেই সময়ে প্যারাপিথেকাস ছিল। এরপরে যেটা নামটা লিখেছি প্রোপ্লায়োপিথেকাস, অলিগোসিনের পরে মায়োসিন যুগে, প্রোপ্লায়োপিথেকাসটা দেখা গিয়েছিল। এই প্রোপ্লায়োপিথেকাস এটা মিশর ছেড়ে ইউরোপ আফ্রিকা সহ নানান জায়গায় ছড়িয়ে পড়েছিল ধারণা করা হচ্ছে। আমি আবারও বলছি এগুলো আসলে ধারণা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে অবশ্যই জীবাশ্ম প্রাপ্তির উপরে এই ধারণাটা, তাহলে ওই ওই অঞ্চলগুলো থেকে এদের জীবাশ্ম পাওয়া গেছে। এরা পরপরে বংশ পরম্পরায় কিছুদিন এরা এভাবে অবস্থান করছে, পরবর্তী উপগুলোতে মায়াসিন পরবর্তী উপগুলোতে এদের ছিল। এরপরে লিখেছি অস্ট্রেলোপিথ দশা, অস্ট্রেলোপিথেকাস আফ্রিকানা একটা প্রজাতি ছিল, অস্ট্রেলোপিথেকাস রোবাস্টাস ছিল, অস্ট্রেলোপিথেকাস বই সে, এই তিনটা প্রজাতি পাওয়া গিয়েছে। অস্ট্রেলোপিথে দশার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরা অনেকটা বড় এবং বনে বাস এরা বনে বাস করত এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্লায়োসিন যুগে এদেরকে দেখা গিয়েছে, এদের অবস্থান ছিল, প্লায়োসিন যুগে এরা বসবাস করত। এদের সাথে এরা সব বানরের সাথে এদের বড় খুব মিল ছিল, এরা 3 ফুট 4 ইঞ্চি লম্বা পর্যন্ত হচ্ছে এবং এরা মাথাটা কিছুটা ঝুঁকে চলাফেরা করত, যেটা এপের বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য না তোমরা জানো। এদের এই যে দল, এরা কিন্তু দল বেঁধে থাকতো, এই দেখো এরা দল বেঁধে থাকতো, শিকার ধরে খাওয়ার মতো যোগ্যতা ছিল। এই অস্ট্রেলোপিথে দশার যে এপস যারা, আমি বারবার এপসই বলবো কারণ আমরা মানুষ বলবো না এদেরকে। তারপরে একটা জিনিস একটা লিখেছি যে হেবেলাইন দশা, হেবেলাইন দশা বা আদিমানব দশা, হেবেলাইন দশা বা আদিমানব দশার মধ্যে কয়েকটা ভাগ করা হয়েছে। দেখো হেবেলাইন দশার মধ্যে আমরা কি কি লিখেছি, পিল ডনম্যান, এরপরে হচ্ছে সোয়ান কম্বি করটি এবং গ্যালি হিলম্যান, এই দশাটাকে আদিমানব দশা বলা হচ্ছে, এই দশা থেকে আদিমানব দশা বলা যায়। আমি এটা এই পর্যন্ত কিন্তু এফসি বলেছি, এদেরকে আদিমানব দশা বলেছে। দেখো পিল ডনম্যান, সোয়ান কম্বিস বা গালি হিলম্যান, এদের বৈশিষ্ট্য তাহলে কি হলো, কি ধরনের, কিভাবে এরা উন্নত। এদের বৈশিষ্ট্য হচ্ছে যে চার্লস ডনস এবং চার্লস উডওয়ার্ড তারা ইংল্যান্ডের সাসেক্সের গাবেল পিঠতে মানুষের জীবেশ্বর আবিষ্কার করে। তাদের ধারণা যে এদের বাম অস্থি, বাম পাশ অস্থি, ডান পাশ অস্থি অংশ বিশেষ, এই ধরনের বিভিন্ন অস্থি পেয়েছে এবং এদের ব্রেনের ধারণ ক্ষমতা ছিল 1358 সিসি। তার মানে বলা যাচ্ছে যে এরা কিন্তু এই এরা প্লিওসিন যুগে, প্লিস্টোসিন, ওই যে আদি প্লিস্টোসিন ইয়ের কথা বলেছি, যুগের কথা বলেছি, প্লিস্টোসিনের আগে যে প্লিওসিন, সেই যুগে সেদিকে এরা অধিবাসী ছিল। এবং এমন এরা এদের এমনও একটা ধারণা যে এরা জড়িয়ে জড়িয়ে কথা বলতে পারতো, মানে শব্দ উচ্চারণ করতে পারতো, শব্দ কি মানে আওয়াজ করতে পারতো, এরকম একটা ধারণা আছে। সোয়ান কম্বি, যে সোয়ান কম্বিদের
অক্ষী অঞ্চল অনেক বড় ছিল সোয়ানকম্বি ম্যান, এদের কোয়ারটি কিছুটা স্পেশালাইজ ছিল। এরপরে গালি হিলম্যান, ইংল্যান্ডের নিকটবর্তী গালিতে এই ধরনের মানুষের গালি হিলে মানুষদের পাওয়া গেছে। এদের করটি মানুষের করটির মতোই ছিল, এটা একটা বড় বৈশিষ্ট্য। এরপরে লিখেছি পিথাক্যান্থ্রোপাইন দশা। এই যে পিথাক্যান্থ্রোপাইন দশা, এই দশায় আমি তিনটা নাম লিখেছি, পিকিং ম্যান, জাভা ম্যান, হাইডেলবার্গ ম্যান। এই ম্যানগুলো এখন কিন্তু সব মানুষের বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে, এই জন্য আমরা তিন ধরনের মানুষের কথা। পিকিং ম্যানরা কীরকম ছিল, এরা পিকিং শহরের কাছাকাছি এক গুহায় বাস করত এবং 100,000 বছর আগে এদের জীবাশ্ম পাওয়া গেছে। এরা 4 ফুট 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো, 4 ফুট 11 ইঞ্চি থেকে 5 ফুট 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো, এবং 2 পায়ে ভর দিয়ে খুব সহজে হাঁটতে পারতো, যেটা মানুষের বৈশিষ্ট্য। এবং এদের মস্তিষ্কে ধারণ ক্ষমতা ছিল 850 থেকে 1300 সিসি। পিকিং ম্যানের কথা বলছি, যে ব্রেন কিন্তু ডেভেলপিং আস্তে আস্তে। পিকিং ম্যানের চোয়ালগুলো খুবই শক্ত ছিল, মজবুত, এদের মোলার দাঁত খুবই শক্ত ছিল। এরাও দল বেঁধে চলাফেরা করত। এরপরে জাভা ম্যানের কথা বলেছি, জাভা ম্যানগুলো কীরকম ছিল, এরা পেষণ দাঁত, এদের মধ্যে পেষণ দাঁত পাওয়া গেছে জাভা ম্যানে, এবং এরা 1400 সিসি পর্যন্ত এদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ছিল। এবং এদের এরাও দলবদ্ধভাবে যুক্ত ছিল, এবং এরা শিলাভূমিতে বা পাহাড়ি অঞ্চলে বসবাস করত। এদের লালা মানে কপাল প্রশস্ত ছিল, আমরা দেখছি আস্তে আস্তে কিছুটা কি বলে বৈশিষ্ট্যগত আধুনিক বৈশিষ্ট্য আসছে। এভাবে কিন্তু শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এরা বড় বড় দাঁত, আগেই বলেছি যে কর্তন দাঁত পাওয়া গেছে। হাইডেলবার্গ ম্যান, হাইডেলবার্গ ম্যানে বা হেডেলবার্গ ম্যানে পিকিং এবং জামা মানুষ থেকে এরা আলাদা, এরা বানরের মতোই, তবে এদের চোয়াল খুব ভারী এবং এরা এপের মতো, এদের দাঁতগুলো মানুষের মতোই 1800 থেকে 1200 সিসি এদের ধারণ ক্ষমতা। এরা আসলে নিয়ান্দ্রাল পূর্ববর্তী মানুষ, নিয়ান্দ্রাল আমি বলেছি যে আধুনিকের সাথে খুব বেশি সংযোগ, এই নিয়ান্দ্রাল মানুষের, আগে যখন পূর্বপুরুষের কথা বললাম, এদের বৈশিষ্ট্য, এরা এদের বৈশিষ্ট্য এদের কাছাকাছি। তো এই যে এদের চেহারা চালচলন অনেকটা বানর মতো হলেও এরা দেখতে মানুষের মতোই ছিল। এরা কিন্তু হাইডেলবার্গ ম্যানরা কিন্তু হাতিয়ার ব্যবহার করা শিখে, এবং ওই যে আমি বলেছিলাম যে পিকিং ম্যান থেকে কিছুটা তারা শব্দ উচ্চারণ করতে পারত, হাইডেলবার্গ এরা ভাষা ব্যবহার করে বা ভাষার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতে পারত, যোগাযোগ করতে পারত। এরপরে দেখো হোমো সেপিয়েন্স দশা, আমাদের পরিচিত দশা, আমরা হোমো সেপিয়েন্স বলি। সেপিয়েন্স দশাটা শুরু আসলে এই নিয়ান্দ্রাল ম্যান দিয়ে, নিয়ান্দ্রালদের কথা বলেছি যে হোমো নিয়ান্দ্রাল দিয়ে শুরু এই দশাটা। হোমো নিয়ান্দ্রালের বসবাস ছিল, যে বলা হচ্ছে 50,000 বছর পূর্বে এদের বসতি ছিল। এদের এদের বৈশিষ্ট্য হলো যে এরা কিছুটা দীর্ঘ করটিযুক্ত, এদের ঢালু কপাল, করটি করটির গহ্বরণে অগভীর, এদের মেরুদণ্ড কিছুটা বাঁকা ছিল, আমাদের মতো না, কিছুটা বাঁকা ছিল, এবং এদের প্রশস্ত কাঁধ এবং সামনের দিকে কাঁধটা একটু প্রশস্ত ছিল, সামনের দিকে একটু ঝোঁকানো, আগেই বললাম যে এদের মেরুদণ্ড কিছুটা বাঁকানো ছিল, এই তাদের বৈশিষ্ট্য। তারপরে ক্রোম্যাগনন ম্যানের কথা বলি, লেখা আছে ক্রোম্যাগনন ম্যান। ক্রোম্যাগনন ম্যানের লম্বা কিন্তু তারা 6 ফুট উচ্চতা ছিল, এবং এরা নিয়েন্দ্রা মানুষ থেকে অনেক বেশি উন্নত, হঠাৎ করে নিয়েন্দ্রা থেকে ক্রোম্যাগনন অনেক বেশি উন্নত। এরা 6 ফিট লম্বা পর্যন্ত ছিল, এরা শেষ আইস এজ পর্যন্ত এরা টিকে ছিল ক্রোম্যাগননকে। এদের এদেরকে কিন্তু বর্তমান মানুষের বিলুপ্ত প্রতিনিধি বলা হয়, অর্থাৎ তারা অনেক বেশি
উন্নত ছিল, এদের এদের মধ্যে অনেক দক্ষ শিল্পী ছিল, তারা বিভিন্ন ছবি আঁকতে পারত, তারা প্রাকৃতিক রং ব্যবহার করে পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় ছবি এঁকেছে, বড় বড় প্রাণী শিকার করে এরা সিদ্ধ করে খেত। এরপরে আসলো কোথায় আধুনিক ম্যান বা মডার্ন ম্যান বা এই যে আমরা, তো আধুনিক মানুষের বিভিন্ন ক্রোমাগ্নন অবস্থার পর বিবর্তন হলো। এই বিবর্তনে শারীরিক বিবর্তনের চেয়ে বেশি বিবর্তন হলো আসলে সামাজিক বিবর্তন। এই সামাজিক বিবর্তনের কথা তো বুঝতেই পারছো যে তারা তাম্রযুগ ব্রোঞ্জযুগে যে বিভিন্ন যুগ পেরিয়ে এখন আধুনিক যুগে আসছে। এই মডার্ন মানুষই হচ্ছে কি বলে হোমো সেপিয়েন্স। তাহলে আমরা দেখলাম যে আসলে একটা অবস্থা থেকে মানুষ 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 থেকে এসেছে, একটা অনন্যত বৈশিষ্ট্য থেকে আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্যের মাধ্যমে আজকের মডার্ন মানুষ হয়েছে, এবং বিবর্তনের ধারায় আমরা আধুনিক মানুষ এখন পৃথিবীতে বসবাস করছি বলা যায় না। বিবর্তন আরও হতে পারে, সৃষ্টির ধ্বংসের আগে মানুষের আরও বিবর্তন হতে পারে, সেটা আস্তে আস্তে দেখা যাবে বা বিজ্ঞানীরা সেগুলো নিয়ে কাজ করছেন। তাহলে এইখানে আমরা বলতে পারি যে তাহলে কি ছিল, যে মানুষ বলতে আমরা কোথা থেকে শুরু করব, যে মানুষ বলতে আমরা এইভাবে লিখতে পারি। আমি ছোট অ্যাপের কথা বললাম, পূর্ব মানব দশা। তাহলে মানুষ বলতে বৃহৎ এ, বৃহৎ এ মানে বড় এ থেকে শুরু হলো মানুষের। আফ্রিকান মানুষগুলো ওই যে ইজিপ্থিকাস মানুষের কথা বললাম, আফ্রিকান মানব যেগুলো আমরা বললাম যে মিশরে বা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে, এই যে আমাদের নিয়ান্ডারথাল মানুষ, যাকে বলেছি যে আধুনিক মানুষের খুব কাছাকাছি বৈশিষ্ট্য ক্রোম্যাগনন মানুষ, ক্রোম্যাগনন মানুষ যারা ভাষার আদান প্রদান করতে পারত, তাদের শৈল্পিক শিল্পী শিল্পচর্চা করত। আমরা বলেছি যে বিভিন্ন স্থানে পাহাড় পর্বতে গুহায় তারা বিভিন্ন ছবি এঁকেছে, এবং এরা বড় বড় প্রাণী শিকার করে সিদ্ধ করে খেত। ক্রোম্যাগনন থেকে আমরা আধুনিক মানুষ, বর্তমানে যে আধুনিক মানুষ হোমো সেপিয়েন্স পাওয়া গেল। এগুলো ধারাবাহিকভাবে এই দশাগুলো তোমাদের পড়তে হবে, মানব বিবর্তনে বিভিন্ন দশা, তা অর্থাৎ মানুষের প্রত্নতাত্ত্বিক যে ইতিহাস এটে। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তীতে পরবর্তী টপিক নিয়ে আসবো। আজকের জন্য সকলকে ধন্যবাদ।